কক্সবাজারের রামুতে অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটি ধসে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে রামুর কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়ার খোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উখিয়ার খোনা পাহাড় এলাকার আলী আহমদ ও মুজিবুর রহমান, এরা দুজনই পরিবহন শ্রমিক। ঘটনার সময় নিহত দুজন সহ শ্রমিকরা পাহাড়ে মাটি কাটার কাজ করছিলেন। এ সময় আকস্মিকভাবে মাটি ধসে তারা মাটির নিচে চাপা পড়েন। পরে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ মাটি সরিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা। এ সময় তিনি জানান, একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আধারে পাহাড় নিধন করছিল।